আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যারা গুগল অ্যাডসেন্সে অ্যাপ্লাই করেও যারা অ্যাডসেন্স পাচ্ছেন না, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই হেল্পফুল হবে। যারা অনেক চেষ্টা করেও অ্যাডসেন্সের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাতে পাচ্ছেন না, তারা এই সাইটটি গুগল অ্যাডসেন্সের অল্টারনেটিভ হিসাবে কাজ করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই যে আর্নিংটা, এটা এই মাসের আর্নিং, এবং এখানে সিপিসি রেট দেখতে পাচ্ছেন 5.24। অর্থাৎ এখানে যদি আপনি ভিজিটর ঠিকমতো আনতে পারেন, সেক্ষেত্রে এখান থেকে প্রতি মাসে আপনি $1000 পর্যন্ত আর্নিং জেনারেট করতে পারবেন। তো এই সাইটটাতে খুব সহজ সহজ কাজ রয়েছে, যেমন আপনি ডিরেক্ট লিঙ্ক বা শর্ট লিঙ্ক করে আপনি আর্নিং করতে পারবেন, রেফারেল প্রোগ্রামের মাধ্যমে আর্নিং করতে পারবেন, এবং আপনার ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে আপনি বিভিন্ন টপিকস বা লিঙ্ক শেয়ার করে আপনি আর্নিং জেনারেট করতে পারবেন। তো এগুলো বিস্তারিত আমি আপনাদের সাথে শেয়ার করব। তো তার আগে আমরা দেখে নিই যে এই সাইটে আপনি আর্নিং করতে আপনি কি পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন। তো এই সাইটে যদি আমরা একটু নিচের দিকে আসি, আসার পর এখানে ক্যালকুলেশন অপশন রয়েছে। তো এখান থেকে আমরা যদি ক্যালকুলেট করে নিই, সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে কী পরিমাণ আর্নিং জেনারেট করা সম্ভব এই সাইট থেকে। তো এখানে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছেন পুশ নোটিফিকেশন রয়েছে, তারপরে পপ আন্ডার রয়েছে। তো আমরা পপ আন্ডার দিলাম, দেওয়ার পর আমরা মান্থলি ভিজিটর আমরা দিলাম। তো মান্থলি ভিজিটর আমরা 50,000 দিলাম। তো কীভাবে আপনারা 50,000 ভিজিটর আনবেন সে প্রসেসটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আসার পর আমরা জিওগ্রাফি, অর্থাৎ আমরা কোন দেশের কান্ট্রিগুলো, কান্ট্রির ভিজিটর আমরা এই আমাদের এই সাইটে আনব। তো এটা আমরা এখানে যদি আসি, তো ইউএসএ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে বলছে যে অর্গানিক ট্রাফিক কত থাকবে, তো আমরা 50% দিলাম যে অর্গানিক ট্রাফিক থাকবে। এরপর আমরা যদি এখান থেকে ক্যালকুলেট করি, সেখানে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 2.72 আপনার সিপিসি রেট ইউএসএতে, এবং আপনি এখান থেকে $680 পার মান্থ আর্নিং করা পসিবল। এবং আপনার 50,000 যে আপনার ক্লিক আপনি কীভাবে আনবেন সেটা আমরা দেখাবো এই ভিডিওর শেষের দিকে। তো আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। তো এখানে মূলত আপনার আর্নিং করতে গেলে আপনাকে সাইন আপ করতে হবে। তো সাইন আপ করার জন্য আপনারা সরাসরি চলে আসতে পারেন card.ly/easyearning, এখানে লিখে ইন্টার করবেন। ইন্টার করলে আপনারা এই সাইটে সরাসরি চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইট রয়েছে, তারপরে আপনি অ্যাপসের মাধ্যমে আর্নিং করতে পারবেন, পেইড ট্রাফিকের মাধ্যমে আর্নিং করতে পারবেন, সোশ্যাল মিডিয়ার ট্রাফিকের মাধ্যমে আর্নিং করতে পারবেন, এবং ইমেইল মার্কেটিং করে আর্নিং করতে পারবেন। তো এইগুলো অনেকগুলো প্রসেস রয়েছে। তো এখান থেকে আর্নিং কীভাবে করতে পারবেন সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখব। স্টার্ট আর্নিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে দুইটা অপশন রয়েছে, একটা হলো কোম্পানি আর একটা হলো ইন্ডিভিজুয়াল। তো আমরা এখান থেকে ইন্ডিভিজুয়াল কাজ করব। এরপর আমরা এখানে ফার্স্ট নেম লাস্ট নেম এখানে ব্যবহার করব। এরপর এখানে কান্ট্রি দিতে বলেছে, তো আপনি যদি বাংলাদেশ থেকে কাজ করে থাকেন সেক্ষেত্রে বাংলাদেশ দিবেন, সিটি ঢাকা। এরপর আপনার এখানে অ্যাড্রেস দিতে হবে। তো এখানে আমরা অ্যাড্রেস দিলাম। এরপর এখানে ইমেইল দেবেন, অর্থাৎ আপনি যে ইমেইল দিয়ে অ্যাকাউন্ট করতে চাচ্ছেন সেই ইমেইলটা এখানে দেবেন। এখানে সবগুলো ইনফরমেশন দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার নেক্সট অপশন আসবে। তো এখান থেকে ট্রাফিক আপনি কীভাবে আপনার ট্রাফিক আনবেন, আপনার এখান থেকে ওয়েবসাইটের মাধ্যমে যদি আনে তাহলে এটা সিলেক্ট করবেন, আর আপনার যদি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা ইউটিউবের মাধ্যমে ভিজিটর আনতে চান বা ট্রাফিক আনতে চান সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করবেন। তো আমরা ওয়েবসাইটের মাধ্যমে দেখাবো। এরপর এখানে বলছে যে হাউ ডু ইউ নো অ্যাবাউট আস, অর্থাৎ এই সাইটটির সম্পর্কে আপনি কোথায় জেনেছেন। তো আমরা এখানে লিখব ইউটিউব। তো ওয়েবসাইটের নাম দেওয়ার পর এখানে আপনাকে ওয়েবসাইটের অ্যাড্রেস দিতে হবে।
তো আমার ওয়েবসাইটের নাম দিলাম aponacademy.com। এরপর আপনি এখান থেকে বলছে যে আমি ইউটিউবের মাধ্যমে জানতে পেরেছি, তো বলছে যে আপনি কোনো অ্যাড ব্যবহার করেন কিনা বা কোনো অ্যাড সার্ভিস ব্যবহার করেন কিনা, তো আমি এখানে নো দিলাম। তারপরে বলছে যে আমি ট্রাফিক আনার জন্য কি ধরনের মানে টুলস ব্যবহার করি, তো কন্টেন্ট রাইটিং এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মাধ্যমে। এরপর এখানে আসার পর আই অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আই অ্যাম নট এ রোবট এটাতে ক্লিক করে এটা ক্রস বার দিতে বলেছে, তো আপনার ক্ষেত্রে অন্য কিছু আসতে পারে। তো দেওয়ার পর এখানে টিক হয়ে গেলে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর আপনার এই যে নোটিফিকেশন তো আসছে, আসার পর এখান থেকে আপনি সরাসরি আপনার ইমেইলে চলে যাবেন। এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে মনিটাই এই সাইট থেকে আমার লিঙ্ক আসছে, তো মনিট্যাগ থেকে লিঙ্ক আসছে, তো এটাতে ক্লিক করব। ক্লিক করার পর ভেরিফাই অ্যাকাউন্টে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন যে আমাদের ইন্টারফেস চলে আসছে। তো এখানে আসার পর আমরা এখান থেকে সাইটে ক্লিক করব। সাইটে ক্লিক করে আমরা সাইট অ্যাড করে দেব। তো সাইট অ্যাড করার জন্য অ্যাড সাইটে আসবেন। আসার পর এখানে আপনার ওয়েবসাইট এখানে অ্যাড করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে সাইটে ক্লিক করার পর এখানে সাইট অ্যাড করতে পারবেন। অ্যাড নিউ সাইট, এরপর আপনার এখানে যে সাইটটা দিতে চান সেই সাইটটা এখান থেকে অ্যাড করে দিবেন। সাইটগুলো ওয়ার্ডপ্রেসে করা, তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এগুলো আপনাকে ভেরিফাই করে দিতে হবে। নট ভেরিফাই আছে, এটাকে ভেরিফাই করতে হবে, তা না হলে আপনার এই সাইটে অ্যাড শো করবে না। তো এরপর আপনার এখান থেকে আপনার ডিরেক্ট লিঙ্ক ব্যবহার করতে পারবেন। তো এই ডিরেক্ট লিঙ্কের মাধ্যমে আপনারা কীভাবে আর্নিং করবেন সেটা আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখব। তো এখানে দেখতে পাচ্ছেন যে পেমেন্ট মেথড রয়েছে, তো পেমেন্ট মেথডে এখানে আপনি $100 হলে আপনি পেমেন্ট উইথড্র করতে পারবেন। তো এখানে যদি আসি, তো কী কী পেমেন্ট মেথড এই সাইটটা সাপোর্ট করে, তো আমরা এখানে ক্লিক করলে আমরা এখানে দেখতে পারবো যে পেপ্যাল, পেইনিয়র, ওয়ার ট্রান্সফার, তো সবগুলো প্রসেসই রয়েছে। অর্থাৎ আপনি এখান থেকে খুব সহজেই আর্নিং আপনি উইথড্র করতে পারবেন। তো আমরা নেক্সট টিউটোরিয়াল দেখব যে কীভাবে আমরা ওয়েবসাইট ভেরিফাই করব এবং ওয়েবসাইটে অ্যাড বসাবো এবং আমরা ডিরেক্ট লিঙ্ক ব্যবহার করে কীভাবে আর্নিং করব। তো ধন্যবাদ, পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ।